ঝালকাঠে এক রাজাপুর কাঁঠালী আসনে জিতেছেন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্ব। নৌকরপুর থেকে শাহজাহান ওমরের প্রাপ্ত ভোট 95,478 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক পেয়েছেন 1,624 ভোট। ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বিএনপি আমলে আইন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। শাহজাহান ওমর চলমান সরকার বিরোধী আন্দোলনে কারাবরণ করেন। কারাগার থেকে বেরিয়ে আওয়ামী লীগে যোগ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। এর আগে তিনি বেশ কয়েকবার ঝালকাঠি এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।